আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। দেশের বিভিন্ন স্থানে বইছে মাঘের তীব্র শীত, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে নাটোর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও সহ আশপাশের জেলাগুলোতে জনজীবন স্থবির হয়েছে। ভুক্তভোগীরা জানান, ঘন কুয়াশায় সূর্য ঠেকে থাকায় দুপুর হলেও রোদের দেখা মেলে না, ঝুঁকি নিয়ে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠাকুরগাঁওয়ে সকালে সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় গতকাল দুপুরেও সূর্যের দেখা পাওয়া যায়নি, তাই বিকেল হতে না হতেই তাপমাত্রা কমতে থাকায় বেড়ে যায় শীতের তীব্রতা। এছাড়া শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ, পাশাপাশি শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো। এ পরিস্থিতি আরও 2-3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 7 দিন থেকে যে শীতের অবস্থা, বাড়ি থেকে বাইর হওয়া যায় না, মনে করেন যে কোনো কাজ কাম করা যায় না। শীতের কাপড়টা একটু আমার কোমল টমল নাই, ঠান্ডা করে এত বাতাস আর এত শীত, থাকা যাচ্ছে না মানুষ। এই যে গরিব মানুষ, আমরা কি করে থাকবে? ঘন কুয়াশার কারণে প্রায় 8.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে গতরাত 1:30 থেকে বন্ধ হয়ে যায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। এতে সহস্রাধিক যাত্রী ও অনেকগুলো পরিবহন নিয়ে মাছ নদীতে আটকে পড়ে 4টি ফেরি। এ কারণে ঘাটের 2 তীরে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। আরিচা কার্যালয়ের বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ছিল। আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে সহিংসতা এড়াতে 50টি রাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। এজন্য দেশটির বিভিন্ন এলাকা থেকে ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী সদস্যদের। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গত 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের সহিংসতার পর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সতর্কতার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ন্যাশনাল মল বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ক্যাপিটালের রাস্তাঘাট। আগামী বুধবার শপথ গ্রহণ করবেন জো বাইডেন। এর আগে গত শুক্রবার ডিসি থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেন নিরাপত্তা কর্মীরা। এদিকে বাইডেনের শপথ গ্রহণের দিন হোয়াইট হাউস ছাড়ছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, ফলে বাইডেনের শপথ অনুষ্ঠানে তিনি যে থাকছেন না সে বিষয়টি প্রায় নিশ্চিত। খেলার খবর, অ্যাঙ্গার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে তেমন কোনো পরীক্ষা নিতে পারেননি এমবাপ্পে নেইমাররা। উল্টো গোলরক্ষক কেইলর নাভাস বাধা হয়ে না দাঁড়ালে গোল হজম করতে হতো লিও ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় পিএসজি, যদিও গোল পেতে 70 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। শেষ পর্যন্ত লেইফিন কুরজাওয়ার একমাত্র গোলেই পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেইন। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে মিশ্র প্রবণতা চলছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই মিশ্র প্রবণতা দেখা দেয়। বেলা 11:40 পর্যন্ত সরিয়া সূচক নিম্নমুখী থাকলেও ডিএসসি এক্স ও 30 সূচক ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 1,226 কোটি 22 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 109টি, কমে 175টি এবং অপরিবর্তিত ছিল 70টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে টপ 10 অবস্থান করছে রবি আজিয়াটা, সামিট পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, লঙ্কা বাংলা ফিনান্স, সিটি ব্যাংক, এনবিএল, লাফার সোলসিম, আইএফআইসি, বেক্সিমকো ফার্মা এবং বিডি ফাইন্যান্স। যমুনা অয়েল লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 19 জানুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে পদ্মা অয়েলের শেয়ার 14 জানুয়ারি থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ন্যাশনাল পলিমার লিমিটেডের রাইট শেয়ারের আবেদন গ্রহণ আগামী 24 জানুয়ারি থেকে শুরু হবে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা টাকা জমা দিতে পারবেন। একটি শেয়ারের বিপরীতে একটি অনুপাতে মোট 3,64,91,834টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে 54,73,77,510 টাকা উত্তোলন করবে এই কোম্পানিটি। 5 টাকা প্রিমিয়াম সহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 15 টাকা। উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি, কার্যকরী মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে এই কোম্পানিটি।
আর এ ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।